পাবনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে আন্তঃস্কুল চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ইকবাল হোসেন। এ সময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখা সভাপতি কামরুজ্জামান রকি, কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, জেসমিন আক্তার ও মনিরুজ্জামান রাসেল সহ অনেকে উপস্থিত ছিলেন।